সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে নানান ধরনের কাজকর্ম আর সেই সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমরা দিনের শেষে নিজেদের জন্য একদমই সময় রাখতে পারি না তাই সমস্ত কাজ যদি একটু গুছিয়ে করা যায় তাহলে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতেই পারবো আর সময় বাঁচানোর সাথে সাথে মাসিক কিছু খরচাও আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে কাজ করলেই কিন্তু সময়ের কাজ হয়ে যাবে সময় আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই আজকাল বাজারে সমস্ত জিনিসই কিন্তু ভেজাল বেরিয়ে গেছে তো আমরা যে প্রত্যেক দিনের জন্য ভাত খাওয়ার যে চালটা কিনে আনি সেই চালও কিন্তু আমরা কখনো যাচাই করি না যে সেটা আসল কিনা আমাদের বাড়িতে বয়স্ক থেকে বাচ্চা অনেক সদস্যই থাকে কিন্তু দিনের পর দিন যদি সেই ভেজালে জিনিসটা তাদেরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু তাদের শরীরের জন্য অনেকটাই অস্বাস্থ্যকর হয়ে পড়বে আর যে কোনো জিনিসের চাহিদা যদি খুব বৃদ্ধি পায় আর সেই জিনিসটা যদি ঠিকঠাক মতো উৎপাদন না হয় তখনই কিন্তু সেই সমস্ত জিনিসে ডুপ্লিকেট জিনিসটা চলে আসবে তো আমরা ঘরেই সহজেই কিন্তু চালগুলোকে পরীক্ষা করে নিতে পারি যে এই চালটা আসল কিনা নকল তো এর জন্য নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে বেশ খানিকটা জল তারপর এক চামচ পরিমাণ নর্মাল চাল আমি এই জলের মধ্যে দিয়ে ভালো মতো চামচ দিয়ে এটাকে গুলিয়ে দেবো যদি গোলানোর সময় দেখা যায় যে জলের কালারটা সাথে সাথে পরিবর্তন হয়ে একটা ঘোলাটে সাদা হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে এই চালের মধ্যে হয়তো কোনো কেমিক্যাল মেশানো রয়েছে তাই জলের কালারটা সাথে সাথে চেঞ্জ হয়ে গেল তো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু গ্লাসের নিচ পর্যন্ত কিছুটা হলেও দেখতে পাচ্ছি তাহলে বুঝতে হবে যে এই চাল চালটাই কিন্তু রকম কেমিক্যাল মেশানো নেই জলটা কিন্তু প্রায় স্বচ্ছই রয়েছে আর প্রত্যেকবার আমরা যখন চাল ধুই তখন কিন্তু একটা ঘোলাটে জলই বেরোয় তার থেকেও যদি বেশি ঘোলাটে জল হয় খানিকটা হয়তো দুধের মতো কালারটা হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে সেই চালের মধ্যে কিছু না কিছু মেশানো রয়েছে আর চালটাকে যখনই আমরা এই রকমভাবে জলের মধ্যে মেশাবো যদি চালগুলো জলের ওপর থাকে তাহলে বুঝতে হবে এটা প্লাস্টিক চাল আর যদি চালটা ভারী হয়ে নিচের দিকে নেমে যায় তাহলে বুঝতে হবে এই চালটা কিন্তু একেবারেই আসল রকম প্লাস্টিক বা ভেজালে জিনিস কিন্তু এই চালের মধ্যে নিই তাহলে বুঝতেই পারছো যে এই চালটা কিন্তু পুরোপুরি আসল কেননা না জলের কালারটা বেশি চেঞ্জ হয়েছে না জলের ওপরে ভেসে রয়েছে তো এইভাবে কিন্তু আমরা কিছু কিছু পরীক্ষা করে নিয়ে বুঝতে পারবো যে এই চালটা আসল কি না আবার প্লাস্টিক চাল চেনার আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা একটু যদি আগুনের মধ্যে চালটাকে পুড়িয়ে নিই আর চালটা কয়েক সেকেন্ড পোড়া হয়ে গেলে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো তারপর পোড়া চালটাকে হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নিলে যদি চালটা ভেঙে যায় বা একটু ছাই ছাই বেরোয় তাহলে বুঝতে হবে যে চালটা ভালো চালের মধ্যে কোনো ডুপ্লিকেট কিছু মেশানো নেই আর যদি প্লাস্টিক চাল হতো চালটা কিন্তু একেবারে গলে যেত ঠিক যেরকম রাবার পোড়া গন্ধ হয় বা রাবার পুড়লে যেরকম হয় চাল যদি প্লাস্টিকের হয় সেক্ষেত্রে কিন্তু ঠিক একই রকম দেখতে লাগবে আর গন্ধটাও কিন্তু ওই রকম তো দেখতে পাচ্ছ যে এই যে চালটা রয়েছে সেই চালটা কিন্তু একেবারে খাঁটি কোনো রকম কিন্তু এর মধ্যে কিছু মেশানো নেই টিপসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চলে আছি পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কুশান থাকে আর কুষানগুলো আমরা কিন্তু মাঝে মধ্যেই কভারটাকে চেঞ্জ করে একটু রকম কিছু করার চেষ্টা করি যাতে দেখ একটু ভালো লাগে আর সোফা হোক বা খাট আমরা কিন্তু সব কিছুতেই কুষাণ ব্যবহার করি এরকম অনেক সময় হয় যে কাভারটা আমরা খুলে কাচার জন্য নিচ্ছি তারপর কিন্তু কুষাণটা দেখতে খুবই বাজে লাগে তখন আমাদের কাছে আর অন্য কোনো অপশান থাকে না বা কাভার থাকে না যে সেটাকে আমরা পরিয়ে রাখবো তো আমরা কি করতে পারি আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু অনেক ধরনের ওড়না থাকে যেগুলো কিন্তু ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় কালার ফেড হয়ে যায় তখন সেগুলোকে আমরা ফেলেই দিই তো ওড়নাগুলোকে ফেলে না দিয়ে যদি এই এইরকমভাবে আমরা ভাজ করে কুষাণের কাভার পরিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তারপর যে জায়গাটায় আমাদের ছেঁড়া থাকে ওড়নাটা হয়তো বা ওপরের দিকেই সেটা পড়লো দেখতে খুবই বাজে লাগছে তখন এই ধরনের কোনো ফুলের যে ক্লিপ থাকে সেগুলোকে যদি আমরা কুশানের কাভারের উপরটায় পরিয়ে দিতে পারি তাহলে কিন্তু গেট আপটাও যেরকম সুন্দর লাগছে আর ওপরের ছেঁড়া দিকটাও কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না তো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে লাগবে টিপসটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়েও চলে আছি পরের টিপসে তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা সিঁদুরের কৌটো আর এই ধরনের ছোটোখাটো সিঁদুরের কৌটো যেগুলো স্টোন ওয়ার্ক বা পুঁথি দিয়ে কাজ করা থাকে সেগুলো কিন্তু দুদিন পর দেখা যায় ধুলো লেগে কালো হয়ে যায় বা এই স্টোনগুলো হয়তো পড়ে গেল তখন কিন্তু এটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে কেননা দেখতে যতটা খারাপ লাগে এগুলো কিন্তু আর ব্যবহার করা যায় না তো এগুলোকে যখন আমরা নতুন কিনে আনবো তারপরে একটা ছোট্ট কাজ করে ফেলতে হবে তো এই কাজটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু ধুলো পড়লেও যেরকম অসুবিধা হবে না আর এই স্টোন বা পুঁথিগুলোও কিন্তু খুলে যাবে না তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি একটা ট্রান্সপারেন্ট নেল নেল নেলপালিশটাকে যদি আমরা পুরোপুরি কৌটোটার ওপরে ভালো মতো পুঁথিগুলোর ওপরে লাগিয়ে দিই তাহলে ধুলো পড়লে যেরকম হালকা মুছে নিলেই সমস্ত ধুলো উঠে যাবে সেরকম কিন্তু এই সিঁদুরের কৌটোটা কালোও হয়ে যাবে না দেখতেও ভালো লাগবে আর পুঁথিগুলোও কিন্তু ভালো থাকবে আশা করছি ছোট্টো টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না চলে আছি পরের টিপসে গ্যাসে রান্না আমরা প্রত্যেকেই করি কিন্তু গ্যাসে রান্নার সাথে সাথে গ্যাসটা নিয়েও কিন্তু আমাদের অনেকটাই সতর্ক থাকতে হবে বিশেষ কিছু দিক আছে যেগুলোকে লক্ষ্য রেখে যদি আমরা গ্যাসটা ব্যবহার করতে পারি তাহলে যেরকম গ্যাসের কোনো অপচয় হবে না তেমন কিন্তু গ্যাসটা আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো তো দেখো প্রথমেই যে দিকটা দেখতে হবে গ্যাসের যে আগুনটা সেই আগুনটা যেন নীল রঙের হয় যদি সবুজ বা লাল ধরনের কোনো আগুন গ্যাসের বার্নার থেকে ওঠে তাহলে বুঝতে হবে যে গ্যাসের যে পাইপটা সেই পাইপে কিন্তু ময়লা পড়েছে তার ফলে কি হচ্ছে গ্যাসে কিন্তু আমরা সাফিসিয়েন্ট আগুনটা পাচ্ছি না গ্যাসটা কিন্তু অনেকটাই লিক হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু গ্যাসের অপচয়ও হয়ে যাচ্ছে তো তার আগে কি করতে হবে গ্যাসের এই পাইপটা পাল্টে নিতে হবে পাইপের মধ্যে যদি ময়লা থাকে তাহলে গ্যাস খরচা যেরকম আমাদের দীর্ঘদিন বেড়েই চলবে তার আগে কিন্তু এই গ্যাসের পাইপটাকে যদি আমরা পাল্টে নিতে পারি অনেকটাই কিন্তু গ্যাস খরচা কমিয়ে আনতে পারবো আবার কখনো কখনো আমরা খেয়াল করি না পাইপটা হয়তো কোথাও থেকে ফেটে যায় বা কখনও এই পাইপ থেকেও কিন্তু গ্যাস লিক করতে পারে তো যখন যখন এরকমভাবে লিক করবে তখন আমরা কি করব ভেবে পাই না আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সেলো টেপ থাকে বা এই ধরনের মোটা যে কোনো টেপ যদি থাকে সেই টেপটাকে নিয়ে যদি আমরা এই পাইপের মধ্যে ভালো মতো তো পেছিয়ে দিতে পারি তাহলেও কিন্তু গ্যাস আর লিক করবে না তো যদি হঠাৎ করে এই রকম কোনো কিছু হয় তখন আমরা এই ছোট্ট কাজটা করে কিন্তু পাইপটাকে সেফ রাখতে পারবো আমাদের কিন্তু হঠাৎ করে দোকানে যাবার কোনো প্রয়োজন পড়বে না পাইপটাকে পাল্টানোর জন্য তো এইভাবে যদি একটু বুদ্ধি কাটিয়ে আমরা সমস্ত ঘরের কাজ করে নিই তাহলে কিন্তু আমাদের মাসিক সঞ্চয় অনেকটা হলেই বাঁচবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছি পরের টিপসে আমাদের প্রত্যেকের সিলিন্ডারের সাথে কিন্তু এই ধরনের একটা রেগুলেটর থাকে আর এই রেগুলেটর থেকে অনেক সময় হয় গ্যাস লিক করে সেটা কিন্তু আমরা বুঝতেও পারি আর এখান থেকে যদি গ্যাস লিক করে যেরকম গ্যাসের অপচয় হয় সাথে সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখান থেকে দেখতেই পাচ্ছ কি পরিমাণ গ্যাসের আওয়াজ বেরোচ্ছে তার সাথে কিন্তু গ্যাসের গন্ধে সারা ঘর ভরে যাচ্ছে তো এই রকম সিচুয়েশানে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কি করব। তাই গ্যাস সাথে সাথে আনার পরেই যদি আমরা এটাকে চেক করে রাখি যে গ্যাসটা লিক আছে কিনা না তাহলে কিন্তু আমরা অনেকটাই গ্যাসটা সাশ্রয় করতে পারবো তো গ্যাসটা কিভাবে আমরা লিক আছে কি না বুঝবো তার জন্য নিয়ে নিতে হবে একটা ব্যাটারি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ক্যালকুলেটার রিমোট বা যে কোনো ধরনের বাচ্চাদের ছোটোখাটো খেলনা থাকে যেগুলো কিনা ব্যাটারি চালিত হয় তো সেখান থেকে একটা ব্যাটারি আমি খুলে নিয়ে সিলিন্ডারের যে রেগুলেটারটার নিচে যে ফাঁকা অংশটা রয়েছে যেখান থেকে আমরা রেগুলেটারটা লাগাই ঠিক সেই জায়গায় যদি এই এইরকমভাবে ব্যাটারিটাকে আমি বেশ কিছুটা সময়ের জন্য রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে গ্যাসটা লিক আছে কিনা কিভাবে কীভাবে হয়তো শুনলে তোমরা অবাক হবে তো দেখো বেশ কিছুটা সময় আমি এই ব্যাটারিটাকে এখানে রেখে দিয়েছিলাম আর তারপর ব্যাটারিটাকে আমি তুলব তারপর দেখতে পারবে যে ব্যাটারির নিজ দিকটা কিন্তু একটু হলেও গলতে শুরু করেছে এইভাবে যদি বেশ কিছুটা সময় রেখে দেওয়া হয় তাহলে যদি দেখা যায় যে ব্যাটারিটা একটু হলেও গলতে শুরু করেছে বা ব্যাটারিটা এরকম নিচে দাগ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এখান থেকে গ্যাস লিক করছে আর গ্যাসটা লিক হওয়ার জন্যই কিন্তু এই ব্যাটারিটা আস্তে আস্তে গলে যাচ্ছে আর যদি দেখা যায় যে ব্যাটারিটা একেবারে নিখুঁত অবস্থায় রয়েছে তাহলে বুঝতে হবে যে গ্যাসটা লিক করছে না আর তোমরা আগেই দেখতে পেলে যে এই সিলিন্ডারটা কিন্তু কিন্তু আমার অনেকটাই লিক করছিল কীরকম একটা আওয়াজ হচ্ছিল গ্যাস লিক করার মতো তো এই কারণেই কিন্তু ব্যাটারিটাও আস্তে আস্তে গলে যাচ্ছিল আবার কখনো কখনো দু এক ফোটা জল যদি এই এছাড়াও জল দিয়েও কিন্তু আমরা অনেক সহজে ঘরেই পরীক্ষা করে নিতে পারবো যে গ্যাসটা লিক করছে কি না তাহলে দেখতেই পেলে কত সহজে ঘরেই আমরা এই দু একটা জিনিস দিয়ে কিন্তু দেখে নিতে পারবো যে গ্যাসটা ঠিকঠাক আছে কি না তো এইভাবে যদি আমরা চেক করে নিই আমাদের কিন্তু কাজের অনেকটাই সুবিধা হবে আর গ্যাস কিন্তু খুব একটা অপচয় হবে না আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে আছি পরের টিপসে গ্যাসের এই ওপরের দিকটা একটা ক্যাপ দড়ি দিয়ে আটকানো থাকে এই ক্যাপটাকেও কিন্তু আমাদের বাড়িতে যদি কোনো লোক না থাকে তাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় যে ক্যাপটা আমরা খুলতে পারছি না তখন একটা সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা ক্যাপটাকে খুলতে পারবো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাচি রয়েছে আর কাচিটাকে নিয়ে যদি এই ক্যাপের মাথায় একটা তারের মতো অংশ রয়েছে এই তারের মতো অংশটার মধ্যে যদি আমরা এইভাবে ঢুকিয়ে দড়িটাকে আস্তে করে টান দিই তাহলেই কিন্তু সিলিন্ডারের মাথার এই ক্যাপটা অনেক সহজেই আমরা খুলে ফেলতে পারবো কারো সাহায্য ছাড়াই যদি এইভাবে আমরা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করতে খুব একটা অসুবিধা হবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ